দেশবাসী জানাই এবং আজকে এই পূর্ববর্তী বক্তারা যে আলোচনা করেছেন যে মনে হলো যে এটা হাসপাতাল নয় বা এটা মানুষের চিকিৎসার জায়গা নয় এটা একটা কসাইখানা যে চিত্র ফুটে উঠেছে এখানে ডাক্তারদের অবস্থান এখানকার মানে নার্সদের ব্যবহার সব মিলিয়ে এখানকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলিয়ে এটা একটা কসাইখানায় পরিণত হয়েছে আজকে সেই অবস্থায় দাঁড়িয়ে বলতে চাই যে একটা এই স্বাধীনতার মাসে আমরা বলি যে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল সকল মানুষ আপামর বাঙালি যুদ্ধ করেছে আর এখন মুক্তিযুদ্ধের এই স্বাধীনতার ফল ভোগ করছে কিছু মুসলিম মানুষ যারা সুবিধাভোগী যারা ক্ষমতায় থাকে তারা এর ভোগ করছে আর সাধারণ মানুষ নিষ্পেষিত হচ্ছে তার একটা জায়গা হলো এই হাসপাতাল এই হাসপাতালে কোনো ধরনের চিকিৎসা নাই এরা এখানকার কর্তৃপক্ষ ডাক্তার